তো সবাইকে শুভেচ্ছা তো আমার কাছে যে সার্কিটটা আছে এটি মূলত বা যে ডিভাইস তাই বলেন এটা মূলত একটি ইনভার্টার বলা যায় এটা একটি বাচ্চাদের ইনভার্টার সার্কিট মূলত এটা দুইটি মসফেট দিয়ে তৈরি অর্থাৎ এটি ওয়ান কন্ডারেটের যে ইনভার্টার বলা হয় মূলত ওয়ান আর অফের কার্যনীতি অনুযায়ী সেই অনুযায়ী ইনভার্টারটি তৈরি করা হয়েছে তো এটার সার্কিট ডায়াগ্রামটা দেখলে বুঝতে পারবেন এটা কতটা সিম্পল তো এটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম তো এখানে যেহেতু এই যে সার্কিট অনুযায়ী যে ডায়াগ্রাম অনুযায়ী যেটা বলা যায় সেটা হচ্ছে মূলত এটি এসটাইবেল ভাইব্রেট ভাইব্রেটর সার্কিট এখানে তৈরি হয়েছে যেখানে আর ওয়ান আর টুর ভ্যালু দেওয়া আছে আর সি ওয়ানের ভ্যালু দেওয়া আছে এই তিনটা বের করে ক্যাপাসিটি জেনারেটেড ফ্রিকোয়েন্সির মান বের করা যায় তো এই দুটা ভ্যালু বের করলে মূলত আসবে উনষাট আটান্ন পয়েন্ট সামথিং বা তারপরে টুটি মুটি মিলে সাইট হার্জ আসবে তো ওই সাইট হার্স আমি যখন এই মসপেটে আলাদা করে ট্রিগার্ট করবো অর্থাৎ এখানে দুটাই একই মসপেট একটা মূলত আমি বিসি ফাইভ ফোর নাইন অনুযায়ী একটা যার উল্টানুপাতিকভাবে যেন আমি ট্রিকার্ট করতে পারি সেজন্য একটি এক্সট্রা ট্রানজিস্টার দিয়ে বাইসিং করা আছে আর এটা হচ্ছে ডিরেক্ট বাইসিং আছে তো এই দুইটা যখন পরস্পর অন অফ হতে 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 তারপর ট্রান্সফর্মারের একটি আবেশিত ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে যেটার মাধ্যমে সেকেন্ডারিতে ভোল্টেজ পাওয়া যাবে তো এখানে হচ্ছে ট্রান্সফর্মার হচ্ছে বারো জিরো বারো অর্থাৎ আমরা জানি যে ট্রান্সফর্মারের উল্টে যদি বেশি ভোল্ট দেওয়া হয় তাহলে তার অপর পাশে আরও বেশি ভোল্টেজ জেনারেট হবে আর পার্টভাবে দিলে তো আসে মূলত আপনারা ট্রান্সফর্মার বিষয়ে ভালোই জানেন তো এখানে যেটা হচ্ছে সেটা ট্রান্সফর্মারটি উল্টে দিয়ে এখানে অপর সাইডে বিশ দুইশো বিশ ভোল্ট বেরোবে তারপর এখান থেকে মূলত আমার এসি লোড যে লাইট বা বাল্ব যাই বলুন না কেন এম্পিয়ার হিসাবে চালানো যাবে তো ট্রান্সফর্মারের কারেন্টই কম মূলত তিন অ্যাম্পিয়ারের আশেপাশে তাই মূলতের তিন এম্পিয়ার এখানে ও কম ওয়াটের বিশিষ্ট বিশ তিরিশ ওয়াটের লোড চলবে মূলত তো এটা হচ্ছে এর ক্যালকুলেশনের হিসাব তা আপনারা দেখুন আমি যা বলছিলাম যে ওখানে আর ওয়ানের ভ্যালু ফোর পয়েন্ট সেভেন আর টুর ভ্যালু একশো বিশ আর সি ওয়ানের ভ্যালু জিরো পয়েন্ট ওয়ান তাহলে এখানে আটান্ন পয়েন্ট সামথিং আসছে এটা কোন সূত্র অনুযায়ী আছে এফ এর এবং সূত্র অনুযায়ী দেখানো আছে তো এইভাবে মূলত এনি ফাইভ 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 এর জেনারেটেড সিগনাল বের করা হয় তো এখানে দেখুন আমি এখানে তেমন কিছুই না এখানে একটা ফাইভ অট এট মোবাইল চার্জার লাগাইছি চার্জ দেওয়ার জন্য তো আমি দেখাচ্ছি যে এখানে কোনো এক্সটার্নাল কানেকশন নাই তা এখানে দেখুন এই মোবাইলটি চার্জ হচ্ছে শুধু সবুজ রঙের ইয়ে আসে যে মোবাইলটি চার্জ হচ্ছে তারপর আমার ওখানে একটি ইন্ডিকেটর হয়তো খেয়াল করেছেন তো ওখানে চলতিছে মূলত এসি সিগন্যাল আসলে আমি বুঝতে পারি যে ওখানে আমার হাই ভোল্টে এই জেনারেট হচ্ছে ভোল্টেজ জেনারেট হচ্ছে যার ফলে আমি এখানে একটু সতর্ক থাকি হলে তো শর্ট মারবে কারণ এটা ভালোই কারেন্ট শর্ট দিতে পারে যেহেতু এখানে এসি সিগনাল জেনারেট হচ্ছে তো এটা কতখানি বিশুদ্ধতা একটু দেখায় আপনাদেরকে যেমন এর ভোল্টেজ এখানে যে ফ্রিকোয়েন্সিটা ফ্রিকোয়েন্সি রেটিংটা দেখেন এসে ষাট হার যে ফ্রিকোয়েন্সি আর ভোল্টেজ হচ্ছে লোড অবস্থা একশো ছত্রিশ পয়েন্ট আট ভোল্ট অর্থাৎ এটা বলা যায় যে এটা মূলত একশো দশ বাই সিক্সটির কনফিগারে বানানো হয়েছে মূলত সাইট হার্স একশো দশ ভোল্ট তো সেখানে একটু কম বেশি ভোল্টেজ আসতেছে মূলত এখানে বাইসিং ইস্যু টিস্যু বা পিসিবি ইস্যু থাকতে পারে যেটি পিওর না তবে বাজারে বিভিন্ন ধরনের ভালো ভালো ইনভার্টার পাওয়া যায় বর্তমানে পিওর সাইন অফ ইনভার্টার পাওয়া যায় যেটা দিয়ে অনেক মোট এতে মোটর ড্রাইভ করা যায় মোটর ফ্রিজ আসি বড়ো বড়ো লোড ইন্ডাস্ট্রিতে ইনভার্টার আছে যেগুলো মূলত ফুল সাইন অফ ইনভার্টার আর আমার কাছে যেগুলো এটা আমি যেটা মানে এটা মূলত একটি স্কোয়ারেপ ইনভার্টার এটা দিয়ে মূলত মোটর টটো চালাইলে মোটরের হেলথ কমে যাওয়ার সম্ভাবনা থাকবে আবুষ কমে যায় এগুলো একটা নষ্ট হয়ে যায় স্কোয়ারওয়েব ইনভার্টার ইউজ করলে তাই স্কোয়ার ওয়েবকে ওয়েব করার বিভিন্ন পদ্ধতি আছে যেমন এল সি ফিল্টার আছে তারপরে আমি যদি পিডাব্লিউ এম এর মান অনেক বাড়ায় দিই তখন দেখা গেলো পিওর সাইন ওয়েব তৈরি হয় মূলত এখানে সিপিউ বেস্ট হয় বলে একটু কস্ট বেশি পড়ে সিপিউ বা মাইক্রো কন্ট্রোলার বেস্ট সাইনওয়েব হলে কস্ট বেশি পড়ে তো এটাই ছিল মূলত ইনভার্টারের একটি বেসিক কনসেপ্ট বা বেসিক মূলনীতি তো এটার এর উপর নির্ভর করে তারপরে আস্তে আস্তে বড়ো বড়ো ইনভার্টার এখন তৈরি হচ্ছে তো এটাই ছিল মূলত বেসিক কনসেপ্ট তো সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য